আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। অনলাইনে স্ট্যাটিক মিম যেমন জনপ্রিয়, পাল্লা দিয়ে জনপ্রিয় ভিডিও মিমও বিশ্বের সাথে তাল মিলিয়ে পিছিয়ে নেই বাংলাদেশও। আমি বলুম না, আমার শরম করে। কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? এ তো ফেল। রাজধানীর গুলশানের আলোকিতে অনুষ্ঠিত হয়ে গেল দেশের প্রথম মিম ফেস্টিভ্যাল। সারাদিন জুড়েই আনাগোনা ছিল মিম প্রিয় নানান শ্রেণী পেশা ও বয়সের মানুষের। আমি বিশ্বাস করি না, কে বলবে এই লোকের মাথা খারাপ। অনুষ্ঠানের পুরোটা জুড়েই ছিল মিমের বিশাল প্রদর্শনী, মিম ইলেকশন, মিম মিউজিয়াম, মিম কসপ্লে, লাইভ মিম কন্টেস্ট। এছাড়াও মিম প্রিয় মানুষদের অভিজ্ঞতা আরও রঙিন করতে উপস্থিত ছিলেন শীতকালের প্রিয় মিম ক্যারেক্টার ছোটন কাকু। জনজীবন অতিষ্ঠ, সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে। মনে আছে এটা হচ্ছে কথায় আছে না যে এক দেশের গালি এক দেশের বুলি, যেমন আমরা হরিপুরির আমাদের ভাষা খুব একটা কঠিন, কিংবা ইতে হয়তো মার বনে শালাক মার বনে এই ধরনের কথা বলে, মানে খুব কঠিন এবং শক্ত যেটা সেটাকে আমরা কথার সাথে তুলনা করি। বাংলাদেশের মিমের বেশিরভাগ টেমপ্লেটের স্রষ্টা বলা হয় হুমায়ুন আহমেদকে। তার নাটক ও সিনেমা থেকে জন্ম নিয়েছে শত শত মিম। প্রয়াত এই কথা সাহিত্যিকের স্মরণে তার মিম চরিত্রগুলো নিয়েছিল বিশেষ প্রদর্শনী। হুমায়ুন আহমেদের আসলে সেন্স অফ হিউমারটা অনেক ভালো ছিল এবং সে ধরেন একটা বিশেষ একটা নির্দিষ্ট শ্রেণীর সেন্স অফ হিউমারটা সে খুব ধরতে পারত এবং এটা সে পারফেক্টলি করতো আর কি। মানে একটা গল্পে যখন আগে একটা গল্পে একটা ইয়ে থাকতে হয়, কী বলে পাঁচ লাইন থাকতে হয়, তাই না, একটা টুইস্ট থাকতে হয়। তো আমার যেটা মনে হয় হুমায়ুন আহমেদের নাটকে প্রতিটা সংলাপই একটা করে পাঁচ লাইন থাকে, যেখানে সবাই এনজয় করে। মিম ফেস্টের আরেকটা অংশে ছিল বিশেষ মিম ওয়ার্কশপ। সারাদেশ থেকে বাছাই করা 30 জন মিমার নিয়ে অনুষ্ঠিত হয় এই ওয়ার্কশপ। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা।